প্রথমে শখের সাথে থাকবেন তারপর নিতে পারবেন একটা প্রশ্নে বাঁচতেছি না আর তুই দুইটারে হ্যান্ডেল করতে আল্লাহ তোর বেস্ট দুই জায়গায় অ্যাঙ্গেল তো তুই মেনটেন করে চলবি না তুই দুইজনটা একই টাইমে কইছিস যে ছবি দেখবি তাও আবার একই জায়গায় আরে বেটা আমি কি ইচ্ছা করে করছি নাকি হ্যাঁ আমার তো শখের সাথে সিনেমা দেখার অপু ও আমার ফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড শখ তুমি না বললো অপু কালকে মারাইছো বেটা আমি আবার বললাম কবে না জান এই অপু তো নাম্বার নিস তুমি কি আসলেই আমার জন্য নিছো আমি তোমাকে কি বলতেছি জান কাম অন তুমি চিন্তা করো আমার ওই আগের নাম্বারে আমার কাজের লোক ফোন দেয় আমার অফিসের লোক ফোন দেয় সপ্তাহ থেকে ঈদ করে তারপর চলে আসতাম তোমার পক্ষে সম্ভব মজা করছি আমরা হসা মাল কিনি আমরা অনেক টিয়া দিবেন অ্যাডভান্স আমি বিকুণ্ডের টিয়া অ্যাডভান্স দিই সামনা লক করে দিন সামনা লই চলে যাবেন শেষ এখন কোরবানি দিতাম কোরবানির গরুর কারণে দরজা মর্দা সব বন্ধ হইয়া থাকতে বাসার সামনে ভিড় জমিয়ে যাইতে তোর থেকে ডাঙ্গর গরু কোরবানি দিতাম আর তুই লেগে দূরে একটা পোলা তুই মরে বলতে কি ব্যাপার সাগর কি অবস্থা ভাবি আমার নাম তো সাগর না আমার নাম আসিফ ওই একই তো হলো বিদ্যাসাগর সারাদিন বই নিয়ে বসে থাকলে তোমার আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম সে প্রজেক্টের খবর কি স্যার আব্দুল্লাহ আসেন না বুঝলাম অসুবিধা কি যখন আসবে তখন খবর দেবেন জি স্যার শোনেন জি স্যার আপনাকে আমি যেতে বলেছি জানা স্যার আপনি আমার কথাগুলো শুনবেন বুঝবেন তারপরে যাবেন ঠিক আছে জি স্যার ছেলেটা না ওয়ান্ডারফুল সিম্পলি অসাধারণ সারা দিন টুকটুক করে বই পড়বে এবং সে কি বই না পড়ে বলো উপন্যাস ভিত্তিক সায়েন্স ফিকশন থ্রিলার এভরিথিং এত ভালো একটা ছেলে না একদিন সময় করে তোমার সাথে ওকে ঠিক আছে বাই চিঠিটা কই জি স্যার আরো কত মানুষ তো বিদেশে গেছে আপনি তো প্রথম না কই একটা দিনও তো আপনি আমাকে ফিরে আসবেন তাছাড়া লাখ 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 ডলারের মানে আর এছাড়া যে ওনার বয়স কিন্তু অনেক বেশি বুঝতে পারছেন উনি অনেক দামি দামি ফরমালিন মুক্ত খাদ্য খাবার খাইতো যার কারণে কষ্ট চলে যাবে আমি আমি পারবো না আমি পারবো না তুই চলে যা জরুরি আমার ফোন ছিল মানে জরুরি কথা ছিল তো আপনি আসলে আমাকে একটা ফোন দিতে বলবেন ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মেয়ে ভালো আছে তো মেম্বার
জি চেয়ারম্যান সাহেব এলাকায় বিলাতি জামাই নামে একটা লোকের নাম ছিল যার ফলে সারাদিন একা একা অনেক বিষণ্নতায় ভুগতেন। নীলের কানে কিছু উড়ো খবর আসে, খবরগুলো বিভিন্ন মানুষ তাকে ফোন করে জানায়। খবরগুলো এমন, তবু আপনাকে বলছি, আপনি আরেকবার ভেবে দেখুন। শোন, আমার ইচ্ছে হলে আমি দাঁড়াই, ইচ্ছে হলে আমি ঘুমাই, এটা তোরা অনেক ভালো মতো জানিস। সত্যি সত্যি একটা কথা বলবা? বল বল। আসলে মূল গল্পে যাওয়ার আগে আপনাকে যদি আমি এগুলো খুলে না বলি তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। না না, আপনি পুরোটা বলুন, আমার একটা বিষয় বেশ। কি যন্ত্রণা আবার! পাঠাচ্ছে